মার্ডার মিস্ট্রি থ্রিলার এমন একটা জনরা যে জনরার সিনেমা এবং সিনেমা প্রেমী সারা বিশ্বের সবচেয়ে বেশি। আইএমডিবি এর প্রথম সারির সিনেমা লিস্টগুলো মার্ডার মিস্ট্রি ক্রাইম থ্রিলার সিনেমা দিয়ে ভরপুর। আর এর হাত ধরেই সাউথ ইন্ডিয়ায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে অসাধারণ গল্প আর সেরা টুইস্ট সাসপেন্সে ভরপুর এসব সিনেমা। চলুন দর্শক জেনে নেওয়া যাক টপ ৫ বলিউড এবং সাউথ ইন্ডিয়ান বেস্ট মার্ডার মিস্ট্রি ক্রাইম থ্রিলার সিনেমা সম্পর্কে, যে সিনেমাগুলো আপনাদের শান্ত থাকা ব্রেনের হুশ উড়িয়ে দেবে কিছুদিনের জন্য। থাকুন এপিসোডের শেষ মুহূর্ত পর্যন্ত। নম্বর ৫ আন্দানুন। এই সিনেমা ভারতের তোলপাড় সৃষ্টি করা থ্রিলার সিনেমার মধ্যে অন্যতম, যে সিনেমার এন্ডিং নিয়ে এখনও আছে অনেক জল্পনা কল্পনা। একজন অন্ধ পিয়ানোবাদক অজান্তেই অনেক সমস্যার মধ্যে জড়িয়ে পড়ে এবং একজন চলচ্চিত্র অভিনেতার হত্যার সাক্ষী হয়। একজন সাধারণ মানুষ নিজেকে বাঁচাতে কী পরিমাণ বুদ্ধি খাটাতে পারে তা দেখলে আপনার চোখ কপালে উঠবে। ভিন্নধর্মী গল্প আর টুইস্টে পরপর এই মাস্টারপিস সিনেমাটি দেখে নিতে পারেন ইউটিউব সহ যে কোনো প্ল্যাটফর্ম থেকে। নম্বর ৪ লুসিয়া। বাইরে ভাই, এই মুভির কথা আর কি বলবো, জাস্ট মাথা নষ্ট করা একটা মুভি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই একটা সিনেমা যথেষ্ট আমাদের ব্রেনের পরীক্ষা নেওয়ার জন্য। এই সিনেমা দেখে আমার ব্রেন পুরো আউলা জাউলা হয়ে গেছে। কই থেকে সিনেমা শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয়, জাস্ট অ্যামাজিং। একজন লোক যা রাতে ঘুম নেওয়া আসায় লুসিয়া নামে একটি ঔষধ কিনে, যে ঔষধ তার স্বপ্ন তার ইচ্ছাকে সত্যি করে তোলে। সিনেমায় একই ব্যক্তি একই সময় দুই জগতে বসবাস করে, একজন বাস্তব জীবনে আর একজন স্বপ্নের জগতে। মানুষ কিন্তু একটাই। থ্রিলার মুভি কাকে বলে এই মুভি না দেখলে বুঝবেন না। ব্যাপক সাসপেন্স টুইস্ট যা আপনাকেও নিয়ে যেতে পারে সিনেমার সেই স্বপ্নের জগতে। সচ বলোগি তবে হম কুছ কর পায়েঙ্গে। নম্বর ৩ রাত আকেলি হে। সিনেমাটি ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের একটি ক্রাইম থ্রিলার। মুভিটির প্লটটি মূলত একজন পুলিশ অফিসারকে কেন্দ্র করে, যাকে একজন রাজনীতিবিদের মৃত্যুর তদন্তের দায়িত্ব দেওয়া হয়। একটা সময় পরে মামলাটি বিক্রিমের গোপন পরিবারের এবং তার নিজের বিরোধপূর্ণ হৃদয় দ্বারা জটিল হয়ে ওঠে। এই সিনেমার গল্পে মিলে একাধিক মোড়। এরপর কী হতে যাচ্ছে, পরিস্থিতি কোন দিকে আগাচ্ছে তা আপনাকে ভাবাবে, আপনাকেই দেখাবে। এমন মার্ডার মিস্ট্রির ব্যাপক টুইস্ট সাথে নিয়াজউদ্দিন সিদ্দিক, আপনার হুশ উড়িয়ে দেবে এই সিনেমা। যে কোনো অনলাইন বা ওটিটিতে পেয়ে যাবেন এই দৃশ্যমের ছোট ভাইকে। নম্বর ২ আছে কাহানি। এই মুভির প্লট, একজন গর্ভবতী মহিলার নিখোঁজ স্বামীর সন্ধান তাকে লন্ডন থেকে কলকাতা নিয়ে আসে। ৭ মাসের গর্ভবতী বিদ্যা একটি উৎসব শহরে একা। মিথ্যায় ভেজা এই শহরে বিদ্যা তার স্বামীর সম্পর্কে সত্য উন্মোচন করতে দৃঢ়প্রতিজ্ঞ, এমনকি তার জীবনের মূল্য দিয়েও। সে কি তার স্বামীকে খুঁজে পাবে, কি হয়েছে তার স্বামীর, সিনেমার গল্প পরে কোন দিকে মোড় নেবে তা আপনার ধারণার বাইরে। বলিউডের থ্রিলার সিনেমার অন্যতম সেরা একটা হাই রেটেড সিনেমা এটি। শেষে টার্ন অ্যান্ড টুইস্ট যা আপনাকে চমকে দিতে পারত, যদি মিস হয় থাকে তাহলে দেখে নিতে পারেন মাথা ঘুরানো এই কাহিনি। এই গানা শুনতে চাইলে প্লিজ প্লিজ। সবশেষে নাম্বার ১ জানজাম। নিজের মেয়ের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য একজন নারী নিজের হাতে তার স্বামীকে খুন করে। পুলিশের সন্দেহ ওই নারীর দিকেই, কিন্তু হাজার চেষ্টা করেও পুলিশ তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারছে না। কি রহস্য লুকিয়ে আছে এই হত্যাকাণ্ডে, যার কারণে সাধারণ একটা হত্যাকাণ্ড পুলিশের বিশাল এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? আর এই হত্যাকাণ্ডের সাথে সেই গণিত টিচারের বা কী সম্পর্ক? দর্শক বলছি সত্য মুক্তি পাওয়া বলিউডের একটি মাস্টারপিস সিনেমা জানে জানের কথা। আপনি যদি আরেকটি দৃশ্যম দেখতে চান তাহলে আমি হাইলি রেকমেন্ড করবো জানে জান দেখুন। সাসপেন্স আর টুইস্ট বুঝতেই পারবেন না কী করতে চলেছে। খুবই ডার্ক একটা মুভি, কিছু ডিস্টার্বিং সিন আছে যা আপনাকে থ্রিলার জগতে আটকে রাখবে। সবার দুর্দান্ত পারফরমেন্স দেখতে বসে মাঝপথে উঠে যাওয়ার কোনো সুযোগই নেই। নেটফ্লিক্স সহ যে কোনো ওটিটি প্ল্যাটফর্ম থেকে দেখে নিন জানে জান। বলিউড কে যতই আমরা অসহায় ভাবি না কেন, বাই ২০২৩ সালটা শুধু বলিউডের একের পর এক ধামাকা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন, আপকামিং সব মাস্টার সিনেমা বলিউড কে নেক্সট লেভেলে নিয়ে যাবে। দর্শক আজকে অনেক হয়ে গেছে, শেষ করছি এখানেই আমাদের আজকের এপিসোড। আপনার পছন্দের সেরা একটি থ্রিলার মুভির নাম কমেন্টে জানিয়ে দিন আর পরবর্তী এপিসোড পর্যন্ত মুভি করে সাথেই থাকুন।